ওনার কি হয়েছে গুরুদেব? আমাদের গুরু মাতাকে কোনো একটা বলপূর্বক শক্তি বেঁধে রেখে দিয়েছে। আমাদের গুরু মাতার মতন এই রকম শক্তি আর কোথায় আছে? মন্ত্রতন্ত্র পুরোপুরি যারা নিজের আয়ত্তে রেখেছে তারাই এটা করেছে। এটা দিয়েই গুরু মাতাকে সারিয়ে তুলতে হবে। কি করতে হবে বলুক, এক্ষুনি সেটা করব। সেটা গুরু মাতাকে জিজ্ঞেসে করি, গুরুদেবীর কাছে প্রার্থনা করে কর্পূর জ্বালাই। জ্বালা ভাই। উষা রূপে আসা উদ্ভব দেবী, অঘোর শক্তি রাখা অদ্ভুত দেবী, কাক প্রচণ্ড বংশের মাতা দেবী, তোমার দ্বারা সৃষ্টি হয়ে থাকা কাক প্রচণ্ড বংশের কষ্ট স্বপ্নে দেখেছি। গুরুর জায়গায় থাকা আমাদের গুরু মাতা চামুণ্ডী মন্ত্র শক্তি দিয়ে যাকে বন্ধন করা আছে তাকে বাইরে আসার জন্য তুমি রাস্তা দেখাও, রাস্তা দেখাও মা, রাস্তা দেখাও। গুরুদোষ কাটাবার জন্য চামুণ্ডী বাচ্চা বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পূজো করাকালীন চামুণ্ডী শক্তি হারিয়ে ফেলে। 38 দিন একটা মানবের আত্মার ভিতরে থাকার ফলে ও নিজের শক্তি হারিয়ে ফেলেছে। চামুণ্ডীকে কলাপাতার মধ্যে শুইয়ে কলিযুগে অবস্থিত বিভিন্ন শক্তিপীঠ যেমন কালীঘাট, বাহুলা, অট্টহাস, কঙ্কালীতলা, তারাতারিণী, এই 5টা শক্তিপীঠ থেকে প্রসাদ এনে সেই প্রসাদের সম্পূর্ণভাবে প্রয়োগ করতে হবে। এরপর ঈশান কোণে থাকা তিলক যুক্ত নাগ দেবতার আরাধনা করলে তবেই চামুণ্ডী আবার জ্ঞান ফিরে পাবে। গুরু মাতা ঠিক হবার জন্য গুহা দেবী রাস্তা দেখিয়েছেন। আমি গ্রামে গিয়ে কাক প্রচণ্ড সমাধি থেকে প্রসাদ নিয়ে আসছি। আপনারা কাল ভৈরবের মন্দিরে গিয়ে প্রার্থনা করে আসুন। আচ্ছা, তাই হবে গুরুদেব। চলো সবাই। সীতামা, আমার ম্যাডামের জন্য যা যা বলেছিলাম সব রেডি তো? সব রেডি আছে, কিন্তু তোমার ম্যাডামই তো এখনো এলেন না। আমরা কোথাও গেলে পাঞ্চুয়ালিটি মেইনটেইন করতে হবে, এটা আমাদের ম্যাডাম বলেছেন। এখন কটা বাজে গো? প্রায় 9:30 বাজে। ও আচ্ছা, এখনো 9:30 বাজেনি, মানে এখনো 10 মিনিট বাকি আছে। উনি চলে আসবেন, তোমরা এসো। আচ্ছা অরুণ। হ্যাঁ, কি হলো? মিস পরমেশ্বরী ওই দেবসেনা যে বলছিল, ওনার আজকে এ বাড়িতে আসার কথা তো? হ্যাঁ, ঠিকই বলেছো। দেবসেনা ভালোবেসে ডেকেছে বলে উনি আমাদের বাড়িতে আসছেন। আর এই ম্যাডামের আসার পর থেকেই দেবসেনা অনেকটা পাল্টে গেছে, আর দেবসেনার মধ্যে অনেকটা পরিবর্তনও হয়েছে। আর সত্যি বলতে কি, ওনাকে আমারও দেখতে ইচ্ছা করছে। দেবসেনা তো সবার সাথে সহজে মিশে না, এনার সাথে এত মিশেছে মানে উনি নিশ্চয়ই খুব ভালো মানুষ। দেবসেনা, তোমার ম্যাডাম কখন আসবেন? বাবা, কটা বাজে বলো তো? 9:29। হ্যাঁ, আমার মিস 9:30 সময় আসবেন বলেছেন। বাবা, দাদুকে দেখতে পাচ্ছি না তো, উনিও তো ম্যাডামের সাথে দেখা করতে চাইছিলেন। দেবসেনা, দাদু একটা আর্জেন্ট কাজে বাইরে গেছেন, তোমার ম্যাডাম আসার আগে উনি ঠিক চলে আসবেন। দেবসেনা, সময় হয়ে গেছে কিন্তু। এনাকে তো পুরো পার্বতী মায়ের মতো লাগছে। দেবসেনা, আসুন। আহ,
আসুন। নমস্কার। নমস্কার। আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। দেবসেনা তো সবসময় আপনার কথা বলে। বাচ্চাদের ভগবানের রূপ বলে মনে করা হয়। দেবসেনার ইচ্ছে মতোই আমি এই বাড়িতে এসেছি। ওর আশা আমি পূর্ণ করব না, তা কি হতে পারে? ম্যাডাম, উনি হলেন আমার বাবা। ইনি মঞ্জু আন্টি। নমস্কার। নমস্কার। উনি ধর্মরাজ আঙ্কেল। নমস্কার। ইনি লীলা আন্টি। নমস্কার। দেবসেনা, আপনাকে কেন এত ভালোবাসি সেটা এখন জানতে পেরেছি। আপনাকে দেখেই মন থেকে কেমন যেন শ্রদ্ধা করতে ইচ্ছে করে। হ্যাঁ ম্যাডাম, শুধু দেবসেনাই নয়, আপনার কথা শুনে আমিও ফ্যান হয়ে গেছি। ও আপনার কথা সব সময় বলে। আমরা কিছু বললে দেবসেনা কিছুতেই শোনে না, আর আপনি বললে সব শোনে। এই সিক্রেটটা কি বলে দিন না ম্যাডাম? বাচ্চারা সবই বোঝে, ভালোবেসে ওদের কিছু বললেই ওরা সব শুনবে। আপনার মতো টিচার থাকলে বাচ্চাদের মা বাবা নিশ্চিন্ত হতে পারেন। কি চিন্তা করছেন ম্যাডাম? কিছু না, বাড়িতে বয়স্ক লোক কেউ নেই। আমার দাদু আছে ম্যাডাম, উনি এখন অফিসের একটা আর্জেন্ট কাজে বাইরে গেছেন। আপনি যাবার আগে উনি চলে আসবেন। ম্যাডাম, আপনার খাবার জন্য অনেক কিছু রান্না করতে বলেছি, আসুন না ম্যাডাম, এসে আগে খেয়ে নিন। আহারে, আমাকে না জিজ্ঞেস করে খাবার বানাতে বললে? আজ তো আমি খেতে পারবো না, আজ আমার উপোস, আমি কিছু খেতে পারবো না। দ্বাদশী তিথিতে উপোস করেছেন, কিন্তু উপোস তো গতকাল করার কথা। আমি যে পঞ্জিকা দেখে এসেছি তাতে আজকেই উপোসের দিন। কোনো ব্রত যদি থাকে আজকের দিনে মানবেন না, কারণটা হলো আপনি আসবেন বলে দেবসেনা অনেক কিছু রান্না করতে বলেছে। আপনি যদি না খান বাচ্চাটা কিন্তু খুব কষ্ট পাবে। হ্যাঁ ম্যাডাম, প্লিজ প্লিজ আমার জন্য খেয়ে নিন না ম্যাডাম। ভগবানের জন্য করা উপোস মাঝপথে এভাবে থামাতে নেই। হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি না খেয়ে গেলে আমার খুব খারাপ লাগবে। তোমার বাড়িতে আমাকে কিছু খেতে হবে, এটাই তো? হ্যাঁ ম্যাডাম। তাহলে তোমার মাকে এক গ্লাস জল নিয়ে আসতে বলো, তোমার জন্য খাবো। গঙ্গা, ম্যাডাম জল খেতে চেয়েছেন, একটু জল এনে দাও না গঙ্গা। থ্যাংক ইউ। কোনো বাড়ির সাথে শত্রুতা থাকলে সে বাড়ির জল খায় না, কিন্তু ইনি জল খাচ্ছেন, তাহলে ইনি মনে হয় পার্বতী মা নন। দিন, আসুন ম্যাডাম, আপনাকে বাড়ি ঘুরে দেখাচ্ছি। এই অরুণ, একে কোথায় একটা দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছি না। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছ, মনে হচ্ছে যেন কোথায় দেখেছি ওনাকে। আসুন ম্যাডাম। ম্যাডাম, এটাই আমার রুম। ম্যাডাম, ইনি আমার মা। এটা কে এঁকেছে? আমি ম্যাডাম। তুমি তাহলে আঁকতেও পারো? আমার বাবা পেইন্টিং করেন, আমি ওনার কাছে শিখেছি, অনেকগুলো ছবি এঁকেছি। আসুন আমার ড্রয়িং বুকটা দেখাচ্ছি। দেখাও। এই দেখুন।
আবার মা তো? হ্যাঁ ম্যাডাম। এটা কি? এটা কি গিরগিটি? একদিন আমি চামুণ্ডিকে দেখতে আউট হাউসে গিয়েছিলাম ম্যাডাম, তখন চামুণ্ডির ব্যাগে এই গিরগিটিটা দেখেছিলাম, তখনই আমি এটা এঁকেছিলাম। কে চামুণ্ডি? দিন ম্যাডাম দেখাচ্ছি। এই দেখুন ম্যাডাম। একদিন আমাকে কুকুর তাড়া করেছিল, তখন উনি আমাকে বাঁচিয়েছিলেন, তখন থেকে ইনি আমার বন্ধু। আমাদের বাড়িতে কাজ করছিল, কয়েকদিন ধরে কোথায় গেল জানতেই পারছি না। আমাকে খুব ভালোবাসে। আসুন ম্যাডাম, আমি আপনাকে আমাদের ঠাকুর ঘর দেখাচ্ছি। না সোনা, আমার মন্দিরে যাওয়ার আছে, আজ উঠি। দেবসেনা যাও, বাবা ডাকছে তোমায়। আচ্ছা মা। আচ্ছা ম্যাডাম, আপনার মতোই একজনকে আমি দেখেছিলাম, আর আপনাকে উনি ভেবেই আমি সন্দেহ করেছিলাম, আমাকে ক্ষমা করবেন। তুমি যা ভেবেছো সেটাই ঠিক, আমি পরমেশ্বরী নই। পার্বতী, নন্দিনী কোথায় আছে সেটা জানতে এসেছিলাম, জেনেও গেছি। এবার আমি আসি। সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এবার আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। আসার জন্য থ্যাঙ্কস ম্যাডাম। আসছি, আবার আসছি। নমস্কার। আরে যাও। হ্যাঁ যাও।
শক্তি। পরমেশ্বরী, দেবসেনার জন্য এসেছিলাম, এখন যাচ্ছি, আবার আসব। বাবা ওই ভদ্রমহিলাকে দেখে অত চিন্তায় পড়ে গেল কেন? এর আগে একবার পার্বতীর ফটো দেখে এরকম করেছিল। যিনি এসেছিলেন উনি আবার পার্বতী না তো? পার্বতীর মতোই তো দেখতে। তার মানে যিনি এসেছিলেন পার্বতী মা। মহেশ্বর, শিব শঙ্কর, হরে বীরভদ্র, মহাস্তা মহামুনি। আজ এনার দয়াতেই আমি জাগতে পেরেছি, কিন্তু আমি আমার শক্তিগুলো মিলিয়ে একটা গিরগিটি তৈরি করেছিলাম, কিন্তু ওই রঙ্গনায়কই তাকে মেরে ফেললো। আমার মন্ত্র শক্তি, বশীকরণ শক্তি সব শেষ হয়ে গেল। এখন আমার শক্তি পেতে গেলে এই গুহাদেবীর পুজো করতে হবে। গুহাদেবীর অনুগ্রহ পেতে গেলে আমি নিজেকে দণ্ড দিয়ে হঠযজ্ঞ করব। ধুত্রর কাঁটা, গোলাপের কাঁটা, বেলগাছের কাঁটা সব কিছু দিয়ে একটা বিছানা বানাও। ঠিক আছে মা, আমি যজ্ঞের জন্য তৈরি হব। ঠিক আছে চামুণ্ডী, তুমি যা বলেছো এক্ষুনি নিয়ে চলে আসব। আমরা এবারে আসছি মা। তাড়াতাড়ি যাও। ঠিক আছে মা। ওই রঙ্গনায়কই আমার তৈরি গিরগিটিকে মেরে আমার শক্তি নাশ করে দিয়েছে। মন্ত্রপুত ছাই ছুঁড়ে আমাকে বন্দি বানিয়েছে। তখন অজ্ঞান ছিলাম, এবারে দেখব কি করে দেবসেনাকে বাঁচাস। কিন্তু তার আগে ওই দেবসেনাকে আমি বলি দেব, ওই কালচক্রটা আমার হাতের মুঠোয় চলে আসবে। তোর ক্ষমতা থাকলে আটকে দেখা। তুই যতই ফসফস করিস না কেন, তুই বাইরে আসতে পারবি না। আমি শুধু একা তোকে বন্দি করিনি, ওই গুহাদেবী তোকে অগ্নিবন্ধনে বন্দি করেছে। এই পরিস্থিতিতে তুই কিচ্ছু করতে পারবি না। শুধু এটাই নয়, আর দুদিন বাদে অমাবস্যা আসছে, যে কোনো সাধারণ অমাবস্যা নয়, সূর্য গ্রহণের অমাবস্যা। সেই দিন তোর শক্তি বেশি থাকলেও তোকে যদি কোনোভাবে সেই দিন আটকে দেওয়া যায়, তাহলে তুই আর কোনোদিন বাইরে আসতে পারবি না। দেবসেনাকে বলি দিলে
আমার ওপর থেকে গুরুদোষ চলে যাবে। আমার ওপর থেকে গুরুদোষ চলে গেলে আমি ওই চক্রটা নিয়ে নিতে পারবো। তুই আর তোর মা পার্বতীর রক্ষাকর্তা সেই কাল চক্র এই চামুণ্ডীর হাতে চলে আসবে। পরমেশ্বরী, পরে আবার আসবে। সবাই বলছে এই টিচারের নাম পরমেশ্বরী, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। পাপের প্রায়শ্চিত্তের জন্য সবাই মন্দিরে যায়, আর আপনি ওই মন্দিরের মধ্যেই পাপ করেছেন বাবা। আর এই সব ব্যাপার পার্বতী মা নিজে এসে আমাকে বলেছেন। গঙ্গা পার্বতী বলেছে বলে চক্রের কথা জিজ্ঞেস করেছিল, তার মানে আমি যাকে দেখলাম সে পার্বতী না পরমেশ্বরী? বাবা কিছু সিদ্ধান্ত নিলেন, সবার সাথে কথা বলেছেন, নন্দিনীর যা পাওনা সেটা ওকে কবে দেবেন? আমি কথা বলেছি মা, সবাই বলেছে চিন্তা করে তারপর বলবে, ওদের সবার কাছ থেকে শুনে নিয়ে আমি তোমাকে বলতে পারবো। যেটা ওর প্রাপ্য সেটা ওকে ফিরিয়ে দেওয়াই ভালো। গতকাল পার্বতী মাই এসেছিলেন এ বাড়িতে। এটা তুমি কি বলছো মা? যিনি এসেছিলেন উনি পরমেশ্বরী টিচার নন, পার্বতী মা। নন্দিনী কোন জায়গায় বন্দী আছে সেটা জানার জন্যই এসেছিলেন। নন্দিনী কোথায় বন্দী সেটা উনি জেনে গেছেন। নন্দিনী কোথায় আছে বললো? সেসব আমায় কিছুই বলেনি বাবা, কিন্তু যেভাবেই হোক নন্দিনী যাতে বেরিয়ে আসতে পারে সে ব্যবস্থা করুন, আর তার সাথে ওই কালচক্রটা পার্বতী মাকে ফিরিয়ে দিন বাবা। তুমি চিন্তা করো না মা, একটা ভালো দিন দেখে কালচক্রগুলোকে নিয়ে গিয়ে ওই জঙ্গলের দেবীর চরণে রেখে আসব। তুমি ভয় পেও না মা, নিশ্চিন্তে যাও। ঠিক আছে বাবা। নন্দিনী মন্ত্রবন্ধন থেকে বাইরে আসতে পারবে না জেনে ওকে বাঁচানোর জন্য পার্বতী চলে এসেছে। পরে আবার আসবে। Thank you.
শিবের অতি প্রিয় নাগ পার্বতী, আপনি আমায় প্রণাম করছেন, এত বড় মানুষ আমি নই। দৈব শক্তি দিয়ে খুঁজে বের করে তাদের সাহায্য করেছেন, কৃতজ্ঞতা দেখানো তো আমার কর্তব্য। আমি আপনার কি সাহায্য করেছি? আপনি চামুণ্ডীকে নিজের বশে না রাখলে ওই কালচক্রটাকে নিয়ে নিত। আপনি ঠিক সময় ওই কালচক্রকে রক্ষা করে অনেক উপকার করেছেন। আমি আপনাকে সাহায্য করার জন্য চামুণ্ডীকে বন্দি করিনি, একটা বাচ্চাকে বাঁচানোর জন্য বন্দি করেছিলাম। আপনি কোনো উদ্দেশ্যে না করলেও আপনি নাগবংশকে সাহায্য করেছেন। আপনার এই উপকারের জন্য আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। আমাদের পরিবারের নাগরত্ন, এটা যার কাছে থাকে সে অষ্টসিদ্ধি লাভ করে। এটা আপনি গ্রহণ করুন। ভৈরব আমাকে শিখিয়ে শিখিয়ে রত্নের মতন করেছেন, এই রত্ন নিয়ে আমি কি করব? কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আপনার আপত্তি থাকতেই পারে, কিন্তু ভৈরব যা দিয়েছেন তা আমি গ্রহণ করেছি। ঠিক একইভাবে জঙ্গলের দেবী এই রত্ন আপনাকে দিচ্ছেন, আপনাকে গ্রহণ করতেই হবে। এই নাগমণি ভৈরবকে আমার দেওয়া উপহার হিসেবে আপনি গ্রহণ করুন। আমি ভৈরবকে জিজ্ঞাসা করে নিচ্ছি, এটা স্বীকার করা না করা ওর ইচ্ছা। বাবা ভৈরব, আপনার দেওয়া এই রত্ন ভৈরব স্বীকার করবে আমি ভাবতেও পারিনি। ওই নাগমণি আমি না, জঙ্গলী দেবী দিয়েছেন। অন্য কেউ দিয়ে থাকলে গ্রহণ নাই করতে পারতেন, কিন্তু যিনি দিয়েছেন সব চরাচরের শক্তি তিনি, জঙ্গলী দেবী উনি। এটা কোনো কারণেই ভৈরব অস্বীকার করবেন না। আপনি ভৈরবের মঙ্গল আরতি করুন, আমি আসছি। আচ্ছা, যে কপালে আপনি দেবীর সিঁদুর পরেছেন সেই কপালে ভৈরবের বিভূতি লাগাচ্ছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আজ থেকে 20 বছর আগে জঙ্গলী দেবীর কাছে আমি নিজেকে সমর্পণ করেছিলাম, যেভাবে আমি নিজেকে সমর্পণ করেছিলাম আপনিও ঠিক একইভাবে ভৈরবের কাছে নিজেকে সমর্পণ করেছেন। আপনাকে দেখে খুব খুশি হয়েছি। এবার আমি আসি, আপনি শুধু ওই চামুণ্ডী যেন ছাড়া না পায় সেটাই দেখবে।
চামুণ্ডী এখন আর আমার বশে নেই। চামুণ্ডীকে আমি বন্দী করেছিলাম, কিন্তু সেই বন্ধন কেটে তখনই চলে গেছে। চলে গেছে? সেদিন আমি ওকে যেতে দিয়েছিলাম, আর আজ আপনি ওকে ছেড়ে দিলেন? আপনার হাত থেকে বেঁচে গেছে, এটা আপনি কি বলছেন? চামুণ্ডীকে আপনি আগে থেকে চেনেন? চামুণ্ডী কে সেটা আপনি মাত্র কয়েকদিন আগে জেনেছেন। আমি ওকে তখন থেকে জানি যখন ওর নাম ছিল ললিতা। আজ থেকে 27 বছর আগে জঙ্গলে দেবীর কাছে কালচক্রটা নিতে গার্গি গোলগীনাথ স্বামীজি আর তান্ত্রিক গুরু প্রচণ্ডের সাথে তার শিষ্যরাও এসেছিল। তখন তাদেরই সাথে এই ললিতা চামুণ্ডীও এসেছিল। গুরুদেব, আমরা কতবার এই জঙ্গলে দেবীকে খুঁজতে এসেছি, কিন্তু একবারও ওনার দর্শন পাইনি। এইবারে জঙ্গলে আমরা কি দেবীকে দর্শন করতে পারবো? নিশ্চয়ই ওটা আমাদের চোখে পড়বে, খুঁজতে হবে। আপনি এত নিশ্চিত ভাবে কি করে বলছেন? কেন বললে যে আমাদের সাথে আজ ললিতা আসছে? ললিতা কোন রকম ভয়টায় না পেয়ে, একটা অজানা অচেনা জঙ্গলের মধ্যে কোন রকম ভয়টায় না পেয়ে কিরকম এগিয়ে যাচ্ছে দেখুন তো। জঙ্গলের মধ্যে দেবীর কালচক্রটা খোঁজার জন্য আমাদের ললিতা যেভাবে এগিয়ে চলেছে, মনে হচ্ছে ওই গুহা দেবী আমাদের রাস্তা দেখাচ্ছে। শুধু এটাই না, সম্পূর্ণভাবে কন্যাদের অংশ ঢাকার জায়গাটা শুধুমাত্র কন্যাই সেটা খুঁজে পেতে পারে। একটা কন্যার পক্ষেই শুধু এই কালচক্রটা নেওয়া সম্ভব, এই জন্য আমি ললিতাকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা যে দেবীর মন্দির খুঁজছি সেটা এখানেই আছে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুরুদেব, আগেকার দিনের এই মূর্তিটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কালিমার সবুজ রং পছন্দ, সেই জন্য সবুজ পাথর কেটে বানিয়েছে। কি বলেছেন? কিন্তু এটা তো সবুজ পাথরের মতো দেখাচ্ছে না গুরুদেব। রোদ বৃষ্টির ফলে ওটা রং বদলে গেছে। জঙ্গলের যে জায়গায় কারোর প্রবেশ করার সাহস হয় না, দেবী মায়ের পুজো করে গেছে কেউ দেখতে পাচ্ছি। এটা কি ওই ঋষিগুলো বা মুনিগুলো ওদের মধ্যেই কেউ করেছে? মনুষ্য হয়েও ঋষিরা তপস্বীরা এই দেবীকে কখনোই পুজো করতে পারবে না। তাহলে পূজো কি করে হয়ে থাকতে পারে? এখানে পূজো কে করবে? এটা শিবনাগ। কে? এই দেবীকে সম্পূর্ণভাবে শিবনাগী আরাধনা করে। এখন জায়গাটা ফাঁকা রয়েছে, আমার মনে হচ্ছে এই সময় শিবনাগ আহারের সন্ধান করতে গেছে। ও ফিরে আসার আগেই এখান থেকে কালচক্রগুলো নিয়ে যেতে হবে। কালচক্রটা এখানে কোথায় থাকবে? ওটা এই মূর্তির নিচেই থাকবে। এই বিগ্রহটাকে সরিয়ে কালচক্রগুলো বার করতে হবে। তোমরা সবাই মিলে বিগ্রহটাকে সরাও। না বাবা, দেবীর এই মূর্তিটাকে নষ্ট করবেন না। এটা হত্যা করার মতনই একটা বড় পাপ, এটা করবেন না। সেই জন্য এই মূর্তির কাছে
একটা গর্ত খুঁড়ে আমরা সেই কালচক্রটা নিয়ে নেব। এটা একদম ঠিক কথা বলছে, সেই রকমই করো। শোনো, এইখানকার মাটি খুঁড়তে শুরু করো। চলে এসেছে কি বলছেন? হ্যাঁ, কালচক্র শিবনাগি রক্ষা করে। গুরুদেব, আমাদের শক্তি দিয়ে ওকে আটকাতে পারবো? শিবনাগের শক্তির সামনে আমরা কিছুই করতে পারবো না। তাহলে এখন কি করবো গুরুদেব? এখান থেকে বেঁচে পালিয়ে চলো। চলো চলো চলো, তুমি চলে এসো। আমি এই কালচক্রের রক্ষা করছি, ওটা কেউ নেওয়ার চেষ্টা করলেই নিজের প্রাণ হারাবে। তোর সাথীগুলো আমাকে সবাই চেনে, তাই সবাই পালিয়ে গেল, তুইও পালিয়ে যা, না হলে নিজের জীবন হারাবি। আমার নিজের জীবনের পরোয়া করি না। যখন থেকে আমি কালচক্রের ব্যাপারে শুনেছি, তখন থেকেই আমার মন ওই কালচক্রের উপরে আছে। ওটা না নিয়ে আমি যাবই না। এই দেবীকে সমস্ত মেয়েরাই আরাধনা করে, তাই এই দেবীর সামনে আমি কোনো মেয়েকে শাস্তি দিতে চাই না। আমি চুপ করে আছি। আমি রেগে যাওয়ার আগে চলে যাও। আমিও একটা কন্যা, কাক প্রচণ্ড কুলদেবীর, গুহাদেবীর অংশে জন্ম নেওয়া আমি ললিতা। এইখান থেকে আমি চক্রটা না নিয়ে কিছুতেই যাব না। ভুল করছো ললিতা, আমি রেগে যাবার আগে এখান থেকে চলে যাও। আপনি আপনার কাজ করছেন আর আমি আমার কাজ করছি। বাঁচানো বড় না আপন করে বশ করে নেওয়া বড়, আজ দেখব আপনার ক্ষমতা থাকলে আটকান।
আমার কথা শুনিসনি বলে তুই বামন হয়ে গেছিস। এরপরেও কথা না শুনলে তোর প্রাণ নিয়ে নেব। চলে যা এখান থেকে। কালচক্র না নিয়ে আমি যাব না। ললিতা, ললিতা কোথায় গেলে তুমি? ললিতা, ললিতা শোনো, ললিতা, ললিতা কি হলো তোমার? ললিতা, তুমি তো লম্বা ছেলে, বেটে হয়ে গেলে কি করে? কি হলো কি তোমার? সব এই শিবনাগের কাজ। কি আমার বইয়ের এই অবস্থা কেন করেছিস? এবার দেখ আমি তোর কি করি। হেই!